কোনো কারণ নেই। অপরের সমাজের ক্ষতি না করে নিয়ম ভাঙা দোষের নয়, বরং তা নতুন জন্ম দেয়। মানুষ নিয়ম ভাঙে, তাই তো মানুষ মৃত পথের সন্ধান পায়। প্রাতরিকে আমার কথা জানতে চাও? অন্যের ক্ষতি না করে আমি নিয়ম ভাঙতে চেয়েছি, হয়তো নিজে অজান্তে কোনো নিয়ম ভেঙেছি, কিন্তু সজ্ঞানে নিয়ম ভেঙে নিয়ম গড়ার সাহস দেখাতে পারিনি। নিয়ম ভাঙার নিয়ন্ত্রণ সমকাল অনিয়ম আখ্যা দেয়, স্বেচ্ছাচারিতা প্রসঙ্গ তোলে, কিন্তু ভাবিকাল সেই নিয়ম ভাঙার নিয়মকে স্বাগত জানায়। তার মধ্যে খুঁজে পায় বুদ্ধিমত্তার ছাপ। আজ নিয়ম ভেঙে নিয়ম গড়ার কারিগরগণ হন নমস্য সভ্যতার পথিকৃত, অসম্ভাবের মুঠো থেকে খসে পড়া দুর্লভ রত্ন, যদি তা সকলের জন্য কল্যাণকর হয়। বিকাশ পণ্ডিত বিনন্দত বলা দিয়া তা বলে দিল। এবং সাধন দাস, আপনাদের সকলকে প্রাথমিক দপ্তরে সাক্ষাৎকার আসার জন্য আলাদা আলাদা ভাবে চিঠি পাঠানো হয়েছে, কারণ আপনারা হচ্ছে সেরা পত্রকার। এছাড়া আপনারাও প্রাথমিক দপ্তরে যোগাযোগ করতে পারেন টেলিফোনের মাধ্যমে 2248-9131 extension 4031. কয়েকজন নাম করা কুস্তিগীরদের সেখানে লড়াইয়ের আয়োজন, জমিদার মহাশয়ের পক্ষে পরপর দুজন কুস্তিগীর বিরোধী পক্ষের কাছে পরাজিত, জমিদার বাবু মনের দুঃখে বাড়িতে চলে গেছেন, তখনও লড়াই চলছে। এই সময় জমিদার বাড়ির পুরাতন ধোপা গোত্রী প্রসাদ কাঁচা কাপড়ের পোঁকলা নিয়ে প্রবেশ করে ভেঙে থেকে সরান সেখানে হাজির। ব্যাপারটা দেখে এবং শুনে জমিদার বাবু লোকজন লড়াই হেরে যাচ্ছে, সে এই খেলার হার জিতের ব্যাপারটা জানতে চেয়ে বুঝতে পারলো দুজন প্রতিযোগীর মধ্যে যে আরেকজনকে চিত করে শুনিয়ে দিতে পারলে তাই হবে জিত। জমিদার বাবুর কাছে গোত্রী প্রসাদ গিয়ে সবিনয় নিবেদন করলো, বাবু আমাকে হুকুম দিন, আমি এই খেলায় লড়ব এবং জিতবই। তার আত্মবিশ্বাস দেখে জমিদার বাবু তাকে লড়াই করার অনুমতি দিয়ে তার সঙ্গে কুস্তি লড়াই আসরে হাজির। ইতিমধ্যে আপনাদের বলে রাখি, গোত্রী প্রসাদ জিতবই এই আত্মবিশ্বাসের উৎসটা কি? আসলে তার আত্মবিশ্বাস যে সে ভারী জিনিস পুকুরে ছুঁড়িয়ে যখন অনেক বেশি ভারী হয়ে যায় তখন অনায়াসে সেদিকে মাথার উপর দিয়ে ঘুরিয়ে আছাড় মারতে একেবারে সিদ্ধ হস্ত। তাই কুস্তির যত রকম নিয়মে থাকুক না কেন, প্রতিপক্ষ তার কাছে হাজির হলেই তার বাহুমূল্যতে ধরে ধোপা আছাড়ের নিয়মে আছাড় না মেরে হ্যাঁচকা মেরে চিৎ করে দিতেই সে অনায়াসে পারবে। বৌদ্ধ প্রসাদ মালকোঁচা মেরে আসরে নেমেছে তার দু হাতের মাংসপেশী গুলি সরু কোমরা দীর্ঘ সুঠাম দেহ দেখে সকলে তার প্রতিদ্বন্দ্বী কুস্তির নিয়ম মতো হাত পায়ের নানা রকম মুদ্রার সহযোগে তাল ঠুকতে ঠুকতে অর্ধ চন্দ্রাকারে ঘুরছে আর ক্রমশ বৌদ্ধ প্রসাদের কাছাকাছি হচ্ছে। বৌদ্ধ প্রসাদের লক্ষ্য কিন্তু পাখির চোখ দেখার মতো, প্রতিদ্বন্দ্বীর দুটি বাহন নাগরিক কেউ কিছু মুছে ওঠার আগে বিদ্যুৎ ঘটিতে সপাতে তাকে শূন্যে তুলে মাথার গদি ঘুরিয়ে একেবারে তাকে মাটিতে চার চিটপাত করে তার দুটি হাত এবং দুটি পাকে নিজের সারা শরীর দিয়ে চারটে পিষে রাখলো। এক দুই তিন করে দর্শনা হয়ে গেছে, বোধে প্রসাদ জিতে গেছে। চারদিকে হাততালি, ঢাকঢোলের আওয়াজ, প্রবল উচ্ছ্বাস, পরাজিত কুস্তিগীর হতচকিত তো কোন রকমে উঠে বসেছে। এইভাবে বিরোধী পক্ষের বাপটি পরপর সকল কুস্তিগীরকে হারিয়ে বাকি সব ট্রেন ঠিক সময় চলছে বলে জানানো হয়েছে। আমাদের ঠিক সময় চলতে পারে,
25 মিনিটের দিল্লি থেকে মামলায় খবর আমরা দুজন আপনাদের শুনেছিলাম দিবাশিস বসু।